থাকার কোনো দরকার নেই, কাজে যাও। ধরো, আমি নিজে নিতে পারি। বললাম তো কিছু করতে হবে না, আমি নিতে পারি। ওনার উপর রাগ হয়েছে আর আমার সাথে ঝগড়া করছো কেন? কি রাখিকে কাল যে ড্রেসটা কিনে দিয়েছিলে সেটা কি তার পছন্দ হয়নি? ধর্মের কল বাতাসে নড়ে। তুমি সাত সকালে কি গালি করছো আমি কিন্তু বুঝতে পারছি না। গালি তো আমি করছি না, তুমি বোধ হয় জানতে না দোকানটা না দিয়ে দিতে। আমার কাছে যতই লুকোনোর চেষ্টা করো লুকোতে কিন্তু তুমি পারবে না। তোমার কাছে আমি কিছুই লুকোতে চাই না, তাই ধরা পড়ার ভয়ও আমার নেই। আর ভয় পাবো কাকে? তোমাকে। দেখো অরিন্দম, অনেক বছর হলো তোমাকে আমি দেখছি, তো তোমার চলা ফেরা সব কিছু আমি কিন্তু বুঝতে পারি। তোমার কিচ্ছু নেই আমার কাছে লুকোবার। সকাল থেকে ঘ্যান 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 এক কথা, সেই লুকোনো আর লুকোনো। শোনো রাখি, আমার আমরা দুজনে সারাদিন একসাথে কাজ করি, তাই বাড়ি ফেরার পথে একটা দোকানে নামাতে কি খুব আশ্চর্য? না আশ্চর্যের কিছুই না, তবে কাল রাতে থেকেই তো দেখছি তুমি ঠিক না, রাখির সঙ্গে ঝগড়া হয়ে চলছে। তুমি আড়ি পাচ্ছি না আমায় লুকিয়ে তুমি যদি ফোন করতে পারো তাহলে আমি আড়ি পাতে পারি না? I'm sick and tired of this whole business, Mala. আমি না সারাদিন ধরে এই এক কথা শুনে শুনে ক্লান্ত হয়ে গেছি। আই এম রিয়েলি টায়ার্ড, ঘুরে ফিরে এসে এক কথা এক 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 কথা, একটা নতুন কিছু বলো। সেই সামথিং নিউ। নতুন কি বলবো বলো? নতুন তো কিচ্ছু বলার নেই, আমার সব কিছুই সেই পুরনো, কথাগুলো পুরনো, ধ্যান ধারণা পুরনো, বর্তমেশি সেকেলের, সেই স্বামী সংসার ছেলে মেয়ে সব কিছু নিয়ে আমি ভালো থাকবো, ব্যাস এইটুকুই আশা। সংসারে অভাব থাকতে পারে, অনটন থাকতে পারে, কষ্ট থাকতে পারে, কিন্তু ভালোবাসা কেন থাকবে? ভালোবাসা অপরন্ত থাকবে। খুব বেশি চেয়ে ফেলেছি কি? তোমার না একটা কেরানিকে বিয়ে করা উচিত। বেশ 10টা 5টা কলম পিস্তো, তারপর সন্ধ্যাবেলা এসে থলিয়াতে বাজার করতে বেরোতো, আলু পটল কুমড়ো, তারপর এক কাপ চা হাতে ছেলে মেয়ে পড়াতে বসতো। ইউ মেড এ রং চয়েস। আমি তো একটা অ্যাড এজেন্সিতে চাকরি করি, অ্যাড এজেন্সিতে, হ্যাঁ, তার ফিনান্সিয়াল দ্যাট ইজ ইনাফ কমপ্লিকেটেড। আর কতটা রেসপন্সিবিলিটি আমার ঘাড়ের উপর আছে সেটা বোঝার মতো ক্ষমতা তোমার নেই। তুমি আমাকে বোঝাও তোমার কিসের দায়িত্ব। আমার যদি ক্ষমতা না থাকে তাহলে তোমার দায়িত্ব হচ্ছে আমাকে বোঝানো। কি এমন তোমার দায়িত্ব? দুদণ্ড বউয়ের সঙ্গে কথা বলতে পারো না, ছেলে মেয়ে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারো না, এত কিসের দায়িত্ব তোমার? বোঝার মতন বিদ্যে তো। ছেলে মেয়েটার মুখে হাসি নেই, সকালবেলা যখন দিনটা শুরু হয় আমার মনে হয় আবার একটা দিন শুরু হলো। ফাইন, ইটস অল মাই ফল্ট, আমার দোষ। একটা কথা পরিষ্কারভাবে শোনো, আমারও না এই সংসারে ফিরতে বিরক্ত লাগে। একটা সংসার হয়েছে, কেউ কারোর কথা বোঝে না, আমার উপর কি রেসপন্সিবিলিটি সেটাই বোঝে না, তোমার সঙ্গে কথা বলাটা ইউজলেস। ইট ইজ আ বার্ডেন অন মাই শোল্ডার, আমার কাঁধের উপর এই সংসারটা একটা বিরাট বোঝা। ইউ আন্ডারস্ট্যান্ড? এরকম তিনটে কাজ আমাদের চলছে, কিন্তু এটাই যথেষ্ট নয় রণ, সেই জন্য তোমাকে এখানে আনা। আই নো স্যার, আমি তোমার স্যার নই, তুমি হচ্ছে আমার বন্ধুর ছেলে। তোমার বাবা একসময় আমাকে যে ট্রিট করেছিলেন
আমরা কলকাতায় ঘুরে ঘুরে একটু নস্টালজি খাওয়ার চেষ্টা করছি। কলকাতায় নতুন কি একটা প্রজেক্টের কথা বলছিলেন আপনি? আমি বড্ড বেশি পার্সোনাল কথা বলেছি। না না স্যার, না ভাই, সময় নষ্ট। দ্যাটস ওয়াই আই লাইক ইয়াং জেনারেশন। ইয়েস মাই ডিয়ার, আমি আগেও বলেছি এবারও বলছি, এবার আমার কলকাতার আসার কারণ হচ্ছে মেগা সিটি। মেগা সিটি? ইয়েস, এর পুরো দায়িত্বটাই তোমাকে নিতে। ওকে স্যার, চলো আমরা পাশে একটা জিনিস দেখি। দেখি তুই কিন্তু এবারে কোনো পরীক্ষায় তেমন করে ভালো করে দিস নি, কি হবে রে? জানি পাশ করতে পারবি তো? আমার তো খুব চিন্তা হচ্ছে, সায়েন্স জিওগ্রাফি মানে তোর কোনো পরীক্ষায় ভালো হয়নি আমি জানি। আমার তো খুব ভয় করছে, পাশ করবো তো রে। মনে তো হয়, কিন্তু তুমি তো পড়া সবসময় দেখিয়ে দাও, কিন্তু এবারে তো একবারও দেখিয়ে দাওনি আর আমিও আসিনি, তাই পরীক্ষার সময় খুব ভয় করেছে। ভাই কতটা খারাপ পরীক্ষা দিয়েছে রে? মানে আমি যতটা পেরেছি ততটা দেখিয়ে দিয়েছি, কিন্তু আমারও তো পড়া ছিল। মা তুমি আর ঘুমানোর ওষুধ খাবে না তো? মা না, মা আমি আর কখনো ঘুমের ওষুধ খাবো না। মা তোমরা হলে আমার স্বপ্ন। তোমাদের খুব অসুবিধা হয়েছে না মা? কদিন আমার ভুল হয়ে গেছে মা, কিন্তু কাঁদবে না মা, তুমি কাঁদতে দেখলে আমার একদম ভালো লাগে না। আমার যদি রেজাল্টটা খারাপ হয় তুমি আমায় বকবে না তো? তুমি দেরি হয়ে যাচ্ছে না? ও বাবা অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি কিরেট তাড়াতাড়ি। না বাবা তোমার জুতো নিয়ে আসি দাও। গুড মর্নিং। কি ব্যাপার আজ সোজা বাড়িতে? আমি তো বাড়িতেই আসি। আমি বাড়িতে না এসে ভেবেছিলাম তোমার অফিসে যাব, তো অফিসে ফোন করে জানতে পারলাম তুমি না একটু শরীর খারাপ, তাই আমি সোজা বাড়িতে চলে এলাম। অসহ্য লাগে না কি? তুমি আমাকে বললে নাকি? তুমি চা খাবে? হ্যাঁ না, আচ্ছা হ্যাঁ খেতে পারি, যদি চায়ের সঙ্গে তা থাকে তাহলে আমি ট্রাই করে দেখতে পারি। তুমি আমাকে ফলো করছো কেন বিমান? আমি তোমায় ফলো করছি? হ্যাঁ তাই, সত্যি করে বলো তো, আমি কবে কোথায় যাচ্ছি, অফিসে কখন ঢুকছি বেরোচ্ছি, সব তোমার মুখস্থ কিনা? কেন কেন ফলো করছো? কেউ তোমাকে ফলো করছে না, কেন এরকম ভাবছো? প্লিজ বিমান, নতুন করে আর একটা কিছু। বিমান তুমি কি খাবে বলো? শোনো তুই এখন একটু চুপ কর, একজন রোদির থেকে সবে আমাদের বাড়িতে এসেছে। এসেছে কেন? আমি তো সেটাই বলতে চাইছি, আমি ডেকেছি না আমার বাড়ির লোক ডেকেছে? তাও না তাহলে? ও তো বলছে ও তোর অফিসে ফোন করেছে। বিমান আমি তোমাকে অনেকবার বলেছি, বোঝনি অথবা না বোঝবার ভান করেছো, আমি তোমাকে বলেছি যে আমাকে তুমি অফিসে ফোন করবে না, তবুও তুমি বারবার ফোন করছো। ওটা আমার আমার কাজের জায়গা, আমি কাজ করি তাই টাকা পাই, এ নিয়ে আমার কলিগরা হাসাহাসি করছে। তোমার ফোন থেকে আমি মুক্তি পাওয়ার জন্য আমি মাঝে মাঝে সেলফোন বন্ধ করে দিয়েছিলাম। মোবাইলে পাই না বলেই তো আমি সেটাই স্বাভাবিক। বিমান আরেকটা কথা, আমাদের এই সম্পর্কটা আর লম্বা হওয়া উচিত নয়। হ্যাঁ যতটা এগিয়েছে ফাইন, আর নয়, এবার আমাদের দাড়ি টানতে হবে। কিন্তু কেন? কারণ এক কথায় আমি চাই না বলে। কেন চাই না, কেন তোমার সাথে রিলেশন রাখতে চাইছি না সেটা নাইবা আলোচনা করলাম। চা খাবে? সোনালি আমি আমি কিছু কিছু কথা ভাবতে পারি না,
তুমি আজকের তারিখের একজন মহিলা হয়ে এইগুলো নিয়ে চিন্তা করছো? আমি জানি আমার অতীত, আমার ছোটবেলা, আমি এক্সপেক্ট করেছিলাম অন্তত আর কেউ না বুঝুক, তুমি বুঝবে। বুঝলেই না, উল্টে তোমার এই খোঁজ নেওয়া, তোমার জন্য ছুটে ছুটে আসা, তার এতটা অপব্যাখ্যা করবে তুমি? করছি, করবো তো। কেন করছি সেটা যদি ভালো করে জানো। না, জানি না, জানতেও চাই না। তোমাকে মিসজাজ করলে সোনালী, একটা কথা বলে রাখছি, একদিন এই তুমি আমার কিছু ভালো লাগছে না বৌদি, তাই বলে এইভাবে বিমানকে আমি ঘরে যাচ্ছি। না সোনা, এভাবে সবকিছু শেষ হয়ে যেতে পারে না, এর একটা উপায় তো বার করতেই হবে। করে বাবা, যত ভাবি বুড়ো হব না, শরীরটা তত বলবে যে তুমি বুড়ো। কি যে মুশকিল না। দাও না দাদা, আমি করে দিচ্ছি। কেন, তুই করবি কেন? আমি এখনো সম্রাট শাহজাহান, বৃদ্ধ হতে পারি, তবু এই রাজমুকুট পরে প্রজার সামনে গিয়ে দাঁড়ালে তারা এখনো আমাকে কর্নিশ করবে। যাহা পারাল, কর্নিশ করার সাথে সাথে আপনার হাতে দেবে এই কলা আর পাউরুটি, আর ওই পাঞ্জাবিটা আমি পঞ্চুদার দোকান থেকে ঠিক সারিয়ে আনবো। রোজ রোজ এই কলা খেলে তো আমার পেটে কলার গাছ হয়ে যাবে। একটা অন্য কিছু দিতে পারিস না? একটা পরোটা কি লুচি, এসবও তো হতে পারে তো। আর শোন, ওই পঞ্চুদা নাকি বললি, তার দোকান থেকে গিয়ে এটা সারিয়ে আনবি, যা। কাল সারা রাত কাজ ছিলে কেন? রাত্রি হলে কাশিটা বাড়ছে, কী করবো? ডাক্তার তো দেখাবে না, একটা ওষুধ এনে দিও। এখন তুই বড্ড বাজে বকি। দেখ কে এলো। দেখো দাদাবাবু কে এসেছে, মা ঠাকুরু। আরে শিবানি, এই যা। এই দেখো কি কাণ্ড, তাড়াহুড়ো করো কেন? রাখো রাখো, একটু জল দাও তো। না মানে পড়ে গেল আর কি, ছোট। হ্যাঁ তা তো বুঝতেই পারছি, কোনো কোনো জামাটা খুলে পেলো এক্ষুনি শুকিয়ে। না না, শুকিয়ে যাবে কি ব্যাপার? আরে ভিজা জামা পরে থাকলে অসুখ করবে, ঠান্ডা লেগে যাবে। কাল দাদাও সারা রাত কেশেছে। সন্ত বলতে দাও, কেশেছে সারা রাত। ডাক্তার দেখাইনি, খুলে ফেল। কি 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 বলবো, খুলে ফেলো খুলে ফেলো। এ তো অদ্ভুত, জামাটা খুলো, জামা খুলো। এই জামাটা ওর খুলে দিচ্ছে, এর কি অদ্ভুত ব্যাপার। দাদা বাবু এইবারে ঠান্ডা কেমন জব্দ। আর একটু জামা দাও তো। হ্যাঁ এই কোনটা? না না না, ও আমি পরতে পারবো না, বোতাম ছাড়া জামা আমি পরতে পারি। ও বোতাম ছাড়া জামা, আর একটা জামা নিয়ে এসো। এই একটা তো কাজতে দিয়েছি, আর দুটো ইস্ত্রি ওলার কাছে। তাহলে তো কম্বো সেরেই দেখেছো। ও চুনছো তো কোথায়? এই যে এই যে চুনছো তো। এই ঠিক আছে ঠিক আছে। আর শোনো, তুমি দাদাবুর জন্য আরেক কাপ চা নিয়ে এসো। ঠিক। শোনো, ওই কুশন কভার নিয়ে এসছি কিনে। তুই কভার টভার কিনতে পারো না? আরে ভূতটাকেও তো পাঠাতে পারো কিনতে, সারা দিতে শুধু নাটক করে বেড়াচ্ছে, অদ্ভুত। কি দেখছো? অভ্যেসটা খারাপ করে দিও না শিবানি, যেমন চলছে আমার জীবনটা সেরকমই চলুক। যা চলছে চলবে, আমি কি আটকাচ্ছি? তবে আমি যতদিন বেঁচে আছি আমি যা বলবো তাই তোমাকে শুনতে হবে। দেখি এগিয়ে এসো। আরে বাবা, এত ধমক, কি মিষ্টি লাগলো।
শুনতে লাগলো। আমি যা বলবো তাই তোমাকে করতে হবে। বেশ, তাই হবে। আচ্ছা শিবানী, সময়টা কি এইখানে থামিয়ে দেওয়া যায় না? এই ছুঁচাতে মোটেই না। কাশিটা তাড়াতাড়ি সারিয়ে নিও। বোতাম ছাড়া আজও তুমি সার করতে পারো না। ছেলেবেলায় একটা বোতাম ছেঁড়া থাকলেও তুমি সার করতে না। ছেলেবেলার কোনো অভ্যাসই তো ছাড়তে পারিনি শিবানী। অমরকে জিতি এনেছিল, ও এখন আমাদের একজন। বাচ্চা, ওদের ওদের ওয়ার্ক কালচারটা ঠিক নেই। তোমাকে ওদের নিজের মতো করে তৈরি করে নিতে হবে, নিজের রাস্তায় নিয়ে আসতে হবে। দেখো, আমি চাই কলকাতা, মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর সব বড় বড় শহরে আমাদের কোম্পানির নাম থাকবে। কি পারবে না? স্যার, আমি চেষ্টা করবো স্যার। ভেরি গুড। ড্রাইভার, যারা নর্থ চালনা হয় মারাঠা ডিচ লেন। অনেক ওই বাড়িটা দেখছো? অনেকদিন আগে আমি এই বাড়িতে থাকতাম। এই বাড়িতে সঙ্গে সত্যি ভাই এখানে থাকতাম আমি 6-7 বছর। এই গলির শেষ মাথায় একটা লোক রাতে হাতে রুটি বানায়। আমি সেই রুটি কিনে সারাদিন খেতাম, পোস্টার লিখতাম, প্ল্যান হতো। প্ল্যান কি প্ল্যান স্যার? সে অনেক কিছু, এটা ওটা, সব কিছু চেঞ্জ হয়ে যাওয়া, সমাজকে বদল ডালনা। আর শোনো, চলো তোমায় ওই দোকানটা দেখি আছি, চলো নামি চলো। কিন্তু স্যার আপনার সিকিউরিটি? রনি, এখানে আমার কেউ চেনে না। রনি, চলো নামি। ওকে স্যার।